দুর্গোৎসবের প্রাককালে দরিদ্র মানুষদের মধ্যে কাঁচাপাড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা শুভাশিষ সিংহ রায়ের উদ্যোগে বস্ত্র বিতরণের মতো মহান কর্মসূচি গ্রহণ করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক তথা সেচ ও জলসম্পদ মন্ত্রী পার্থ ভৌমিক, উপস্থিত ছিলেন মন্ত্রী রতীন ঘোষ সহ পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ কলকাতা পৌরসভার পৌরমাতা কাজরী বন্দ্যোপাধ্যায় এবং কাঁচাপাড়া পৌরসভার পৌর পার্ষদেরা। শুনে নিন এই অনুষ্ঠানে এসে তারা কি বললেন। রাজ্য সভাপতি তৃণমূল ভট্টাচার্য মূল ভট্টাচার্য আসেন, তৃণমূল ভট্টাচার্য ভাবে নান্টুদা এদিকে একটু ঘোরাও। অসংখ্য ধন্যবাদ। তৃণমূল কাউন্সিলর আমার নেতা শ্রদ্ধেয় সিংহ রায়, পঞ্চভূমিষ্ঠ হচ্ছেন কাঁচাপাড়া সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি বন্ধু অশোক তালুকদার, কাউন্সিলর অনুপাল রানী, তৃণমূল কংগ্রেসের নেতা বন্ধু ভবন গণিত ঠিক আছে। আপনি নান্টুদা সবই বলেছে যে আমরা এসছি রিঙ্কু রায় সিংহ রায়ের জন্য, যেখানকার এই ওয়ার্ডের যারা একটুখানি অর্থনৈতিকভাবে পেছিয়ে আছে তাদের কিছু বস্ত্র উপহার দেয়া, সেটার জন্য আমরা এসছি। এবং আমরা বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী এক একজন সৈনিক, আমরা যে যেখানে থাকি না কেন মানুষের পাশে যেন থাকি এবং শারদ উৎসব সকলের ভালো থাকে। ধন্যবাদ। বীজপুরে আসলেন, বীজপুরের মানুষের প্রতি কি বার্তা থাকে? বললাম শারদ উৎসবটা ভালো করে কাটুক সকলে, আমরা যেন সবাই একসঙ্গে এই উৎসবে সামিল হতে পারি। আট নম্বর ওয়ার্ডে কি বলবেন? দুষ্ট মানুষদের মুখে হাসি তুলিয়ে ফুটিয়ে তোলার জন্য এই যে বস্ত্রদান শিবির করছে। দুর্গোৎসব হচ্ছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব এবং আপনারা জানেন ইউনেস্কো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাথায় নতুন একে বিশ্বাসেরা স্বীকৃতি দিয়ে সেই উৎসবে কেউ যেন দুঃখে না থাকে, নতুন শাড়ি যেন সবার কাছে পৌঁছে, তার জন্য স্থানীয় কাউন্সিলর বিন্দু সিংহ রায় ব্যক্তিগত উদ্যোগ ব্যাখ্যা করছেন। আমি ওনাকে ধন্যবাদ এবং সাধুবাদ দিচ্ছি। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব পালন করুন। বাংলা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের জায়গা, এখানে সিবিআইডি দিয়ে কারোর চরিত্রকে কালিমালিপ্ত করা যায়নি, যাবেও না। সুন্দর একটা কর্মসূচি কি বলবেন? সুন্দর কর্মসূচি বলেই তো আমরা এসেছি, খাদ্যমন্ত্রী এসছে এবং সুদূর কালীঘাট থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় এসছে, আমার ছাত্র পশ্চিমবঙ্গের সভাপতি এসছে, তারা এই যে মানুষের দান, মানুষের জন্যে মানুষের পাশে দাঁড়ানো, এটাই তো আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জি বলছেন যে মানুষের সেবা করুন। এই সেবার কাজেই রিঙ্কু সিংহ রায় যে করেছে, আমরা সবাই মিলে আমাদের মায়েদের পাশে বোনেদের পাশে আমার সঙ্গে। সামনেই শারদীয়া দুর্গ উৎসব, কি বার্তা থাকবে বিজপুরের মানুষের প্রতি? বিরোধীরা অনেক সমালোচনা করেছে পশ্চিমবাংলার দুর্গাপূজা হয় না, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছে সারা পৃথিবী যেমন কন্যাশ্রীতে বিশ্ববন্দিত হয়েছে, মা দুর্গা ইউনেস্কো থেকে বলেছে মমতা জিন্দাবাদ তুমি এগিয়ে যাও, দুর্গাপুজো সারা পৃথিবীর কাছে বাংলাকে প্রতিষ্ঠা করেছে। আগাম শারদীয় শুভেচ্ছা জানাই। রাজনৈতিকভাবে লড়াই করে হেরে যায় তারপর তাদের কাছে আর কোনো পথ থাকে না, বাংলার মানুষকে বাংলার জনগণকে বাংলার এমএলএ এমপি মন্ত্রীদের হয়রান করা, তাদের বিব্রত করার কুৎসা করাই একমাত্র। বস্ত্র দেওয়াটা তো খুবই আনন্দের বিষয়, আমি বস্ত্র দিতে পেরে আমি এতটাই খুশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আশীর্বাদে আমি এটা করতে পারছি। সবার আগে ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি না থাকলে আমি এই জায়গাটা করতে পারতাম না। আর তারপরে সাথে ধন্যবাদ জানাবো আমার খাদ্যমন্ত্রী রতীন ঘোষ, চিকুই বিধানসভার নির্মল ঘোষ এবং পার্শ্বভূমি মহাশয় যে আমাদের শেষ পন্থী আপনারা জানেন বর্তমানে, এবং আমার এই এলাকার বিধায়ক সুব্রত অধিকারী এবং চেয়ারম্যান কমল অধিকারী, এদেরকে আশীর্বাদ আমার মাথায় ছিল বলে আজকে আমি জায়গাটা সম্পূর্ণ করতে পেরেছি। তাই প্রত্যেকের কাছে আমার একটা আবেদন যে এই ধরনের অনুষ্ঠানে প্রত্যেকে যদি করে তো আমাদেরও ভালো হয়, কিছু গরিব মানুষের লোকে এটা হাসি ফোটে পুজোর সময়, এটা প্রত্যেকেরই দরকার, দায়বদ্ধতা থাকে আমাদের করা, তাই আমরা করি। আর আমি এটা দীর্ঘদিন ধরে এটা নিয়ে আমার 10 বার প্রয়াস হলো, আগে 10 নম্বর ওয়ার্ডে করেছিলাম।
8 নম্বরে এটা আমার 4 বার তাই মানুষের পাশে থাকার জন্য আমি আগামী দিনে আরো চেষ্টা করব আরো জোরে বেশি করে মানুষের কাজ করতে পারি আমি এটা চেষ্টা করব বিরিয়ানি অন্যরকম ভালোবাসা বিরিয়ানি মানে আমার কাছে নেশা বাবা বিরিয়ানি নিয়ে এসেছে বিরিয়ানি প্রেমীদের জন্য আনলিমিটেড ডিশের ব্যবস্থা মন শুধু বিরিয়ানি খেতে চায় স্বপ্না তেল তরবি 200 টাকায় মটন ও 130 টাকায় চিকেন বিরিয়ানি তাও আনলিমিটেড জমে যায় যদি হয় সাথে বোরহানি চোখ মেললেই শুরু দেখি বিরিয়ানি বাবা বিরিয়ানি 109 ওয়ার্কশপ রোড থানার মোড় কাঞ্চাপাড়া পিসি চন্দ্র জুয়েলার্সের কাছে শুভ উদ্বোধন 16 সেপ্টেম্বর 16 ও 17 তারিখ দুটি বিরিয়ানির সাথে থাকছে 750 ml কোল্ড ড্রিঙ্কস একদম ফ্রি চোখেতে ভাসে বিরিয়ানি।